ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোকাল ট্রেন চালু নিয়ে রেল রাজ্য বৈঠকের দিনই যাত্রী বিক্ষোভ হুগলিতে। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবিতে সকাল থেকে বৈদ্যবাটি স্টেশনে রেল অবরোধ। একই ইস্যুতে রিষড়া ও শেওড়াফুলিতেও অবরোধ যাত্রীদের। লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। লোকাল ট্রেন ফের চালু হলে কিভাবে তা চালানো হবে, ভিড় নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হবে, এসব নিয়ে আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর। তিন দিন পরেও দুর্গাপুর ব্যারাজে ভাঙা লকগেট মেরামতির কাজ শুরু হলো না। মাইথান এবং পাঞ্চের জলাধার বন্ধ করার পরেও ঢুকছে জল, বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হচ্ছে। বিকেলের দিকে কাজ শুরুর আশা, ঠিক হতে লাগতে পারে 15 ঘন্টা। দুর্গাপুর ব্যারাজের লকগেট ভেঙে যাওয়ায় বাঁকুড়ায় জলসংকটের আশঙ্কা, প্রস্তুতি সেরে রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। বড়জোড়া, বাঁকুড়া 1 ও 2 নম্বর ব্লকের জন্য প্রস্তুত রাখা হচ্ছে জলের পাউচ, পুরসভার তরফেও প্রস্তুত রাখা হয়েছে জলের ট্যাঙ্কার। মিহির গোস্বামীর পর এবার তৃণমূলে বিদ্রোহ শীলভদ্র দত্ত, আর ভোটে দাঁড়াতে চান না ব্যারাকপুরের বিধায়ক। যারা পয়সা নিয়ে ভোটের কাজ করতে চায় সেই মানুষগুলো এসে আমাদের পলিটিক্যাল গেম। গয়েশপুরে গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, কল্যাণীতে বিজেপি ডাকে 12 ঘন্টার বন্ধ মিছিল, পুলিশের নিরাপত্তা, কিছু দোকানপাট খোলা, রাস্তায় যান চলাচল স্বাভাবিক। উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টিকে হারাতে প্রয়োজনে বিজেপিকে সমর্থন, ঘোষণা মায়াবতীর। সপার দলিত বিরোধী অবস্থানের জন্যই সিদ্ধান্ত বিএসপি নেত্রীর। সংরক্ষণের দাবিতে গুর্জর আন্দোলনে অগ্নিগর্ভ রাজস্থান, ভরতপুরের রেল অবরোধ ঘুরিয়ে দেওয়া হলো বেশ কিছু ট্রেনের রুট। গিলগিট বালতিস্তানকে তড়িঘড়ি প্রদেশ ঘোষণা পাকিস্তানের, অবৈধ দখলদারি লুকোতে চাইছে ইসলামাবাদ, কড়া প্রতিক্রিয়া ভারতের। পাক অধিকৃত এলাকা ভারতের অবিচ্ছেদ্য অংশ ফের বলল বিদেশ মন্ত্রক। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে 45,000, মৃত 493, মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 82 লক্ষ, সুস্থ 75 লক্ষ, সুস্থতার হার প্রায় 92%। মাদক মামলায় ফের দীপিকা পাডুকানের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন এনসিবির। আগের সমনে গড় হাজির ছিলেন করিশ্মা, সমন পাঠানো হলো পাবন চ্যালেঞ্জ এজেন্সির কর্মীদেরও। মানিকতলা বাজারের কাছে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় বাস স্ট্যান্ডের ছাদ ভেঙে পড়ে মৃত 2, আহত 2, দুজনের আঘাত গুরুতর, আহতদের ভর্তি করা হয়েছে এনআরএস আরজি করে। মানিকতলা একটি কাঠের গুদামে আগুন, আজ ভোর রাতে বন্ধ ওই গুদামে আগুন লাগে, হতাহতের কোনো খবর নেই। দমকলের 4টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। লেকটাউনের দক্ষিণদাড়িতে ভোর রাতে আগুন, ভস্মীভূত একটি বাড়ির 4টি ঘর টের পেয়ে বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন, কেউ হতাহত হননি। দমকলের 3টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরপ্রদেশের বাহারাইচে দুর্ঘটনায় 2 গাড়ি সংঘর্ষে মৃত 6, আহত আরো 9 জন। প্লেঅফের দৌড়ে কেকেআর হারতে হবে হায়দ্রাবাদকে, 18 বা তার বেশি রানে দিল্লি হারলে কেল্লা ফতে নাইটদের, 22 বা তার বেশি রানে আরসিবি হারলেও সুবিধা মর্গানদের।